সর্বপ্রথমে মহান পিতাকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয়, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আছেন আপনাদেরকে শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। প্রথম যখন এক অধ্যায় সাত পদ, কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু। হে আমাদের স্বর্গীয় পিতা, আমাদের প্রেমময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের এই জগতের জ্যোতি প্রভু, তোমার জ্যোতিতে তুমি প্রভু আমাদেরকে স্বচ্ছ তোমার সেই পথ সকলের মধ্যে দিয়ে চলার তুমি শক্তি দান করেছো। তোমার জ্যোতির মধ্য দিয়ে প্রভু আমাদের অন্ধকার জীবনে তুমি আলোকিত করেছো এবং প্রভু তোমার জ্যোতিতে আমাদেরকে প্রভু নতুন শক্তি এনার্জি তুমি দিয়েছো। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তোমার সেই রক্ত দ্বারা আমরা পাপ হইতে আমরা মুক্ত হই। সেই বিষয় সকল যা আছে প্রভুকে তুমি আমাদেরকে বুঝতে আমাদেরকে সাহায্য করো। বাক্যের মধ্যে দিয়ে তোমার পবিত্রতা পরিচালনা দাও, প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। অর্থাৎ আজকে আমরা দেখি আমাদের পিতেশ্বর বলেন যে আমাদের পিতেশ্বর তিনি জ্যোতি এবং জ্যোতিতে আছেন, আমরা যদি তেমনি জ্যোতিতে চলি তাহলে পরস্পর আমাদের সহভাগিতা আছে। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। সে বিষয় সকল আমরা ঈশ্বর বাক্য থেকে পাই এবং আমাদের মনে রাখতে হয় যে ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টের রক্ত দ্বারা কিন্তু আমাদের সমস্ত পাপ হইতে আমরা শুচি আমরা হই, মুক্ত হই, আমরা উদ্ধার আমরা পাই। যেমন আমরা দেখি যে গীতসঙ্গীত 56 অধ্যায় 13 পদ, তুমি তো মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ, তুমি কি পতন হইতে আমার চরণ উদ্ধার করো নাই? যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা মনে রাখি আমাদের পিতেশ্বর তিনি আমাদের সেই জ্যোতিতে আমাদের চলার শক্তি দেন এবং সেই জ্যোতিতে তার জ্যোতিতে যদি আমরা থাকি তাহলে পিতেশ্বর বলছে যে তুমি তো মৃত্যু হইতে আমাদের প্রাণ উদ্ধার করিয়াছ। আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে অন্ধকার জীবন থেকে জ্যোতিতে চলার তিনি শক্তি দিয়েছেন এবং পিতেশ্বর তার পুত্র যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমাদের পাপ হইতে শুচি করেন। যদি আমরা পাপ হইতে শুচি না হই তাহলে কি আমরা মৃত্যু পথের মধ্যে দিয়ে চলি। তাই গীতসঙ্গীত 56 অধ্যায় 13 পদে বলে যে পিতেশ্বর তিনি তো মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছে, আমাদের প্রত্যেকের প্রাণ তিনি উদ্ধার করেছে। যে তুমি কি পতন হইতে আমার চরণ উদ্ধার করো নাই? এবং তিনি আমাদের যে পতন অসফলতা আমাদের জীবন যে নষ্ট পথে চলে তা থেকে পিতেশ্বর তিনি আমাদেরকে উদ্ধার করেন। সে বিষয় পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন এবং বলছে যেন আমি জীবিততে দীপ্তিতে ঈশ্বর সাক্ষাতে গমনাগমন করি। আমেন। এবং সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যিনি আমাদের পতন হইতে আমাদেরকে উদ্ধার করেন, যিনি আমাদের আমাদেরকে আমাদের প্রাণ তিনি উদ্ধার করেন পাপ হইতে, সেই পিতেশ্বর আমাদের মনে রাখতে হবে। সেই পিতেশ্বরে আমরা যেন গমনাগমন করি, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত হই। পিতেশ্বর তিনি বাক্যের মধ্যে দিয়ে বলেন এবং সখরিয় 13 অধ্যায় 1 পদে বলে, সেই দিন দাউদ কুলের ও জেরুজালেম নিবাসীদের জন্য পাপ ও অশৌচ হরণার্থে এখনই খোলা যাইবে। আমেন। অর্থাৎ পিতেশ্বর তিনি বলেন যারা তার উপর বিশ্বাস করেন, ঈশ্বরের উপর যারা বিশ্বাস করেন পিতেশ্বর তিনি তাদের জীবনে দয়া করেছেন। বলছে যে তিনি
তিনি সকলের জন্য, সকল মানব জাতির জন্য তিনি কিন্তু এক অনুই খোলা রাখবেন, যা হইতে আমরা পাপ এবং অসুচতার মধ্য দিয়ে আমরা উদ্ধার এবং রক্ষা আমরা পেতে পারি। হালেলুয়া। তাই আমাদের মনে রাখতে হবে আমাদেরকে কি করতে হবে, পিতা ঈশ্বরের জ্যোতিতে আমাদেরকে থাকতে হবে এবং তার পুত্র যীশুর রক্ত দ্বারা যে সমস্ত পাপ আমরা শুচি হই সেই প্রভু যীশুকে আমাদেরকে বিশ্বস্ত বিশেষ বিশেষ করে আমাদেরকে রাখতে হবে। হালেলুয়া। এবং আমরা দেখি যিশাইও তার দুই অধ্যায় পাঁচ পদ, যাকোবের কুল চলো আমরা সদাপ্রভু দীপ্তিতে গমন করি, আমেন। এবং সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বর মনোনীত যে যাকোব, সেই যাকোবের কুলের মধ্য দিয়ে পিতা তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন সদাপ্রভু দীপ্তিতে জ্যোতিতে আমরা যেন গমনাগমন আমরা করি, আমরা যেন চলি। গীত সংহিতা 89 অধ্যায় 15 পদে বলে, ধন্য সেই প্রজারা যাহারা সেই আনন্দ ধ্বনি জানে, হে সদাপ্রভু তাহারা তোমার মুখের দীপ্তিতে গমনাগমন করে, আমেন। হালেলুয়া। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে আমাদের ঈশ্বরের দীপ্তিতে চলতে হবে এবং তারাই হলো আশীর্বাদ প্রাপ্ত ধন্য, যে যাহারা ঈশ্বরে আনন্দিত হয় এবং ঈশ্বরের মুখে দীপ্তিতে গমনাগমন করে, অর্থাৎ ঈশ্বর তাদের সঙ্গে আছে। এই বিশ্বাস, এই দৃঢ়তা আমরা যদি প্রত্যেকের জীবনে আমরা রাখি, এতে ঈশ্বর তিনি তার দীপ্তিতে আমাদেরকে গমনের সুযোগ আমাদেরকে দান করেন। তাই বলতে চাই যে শেষে পিতা ঈশ্বর তিনি বলেন দ্বিতীয় যোহন তার এক অধ্যায় 3 পদে, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা ঈশ্বরের যে দয়া, ঈশ্বরের অনুগ্রহ, দয়া ও শান্তি পিতা ঈশ্বর হইতে এবং সেই পিতার পুত্র যীশু খ্রিস্ট হইতে সত্য ও প্রেমে আমাদের সঙ্গে থাকবে, আমেন। হালেলুয়া। হালেলুয়া। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে পিতা ঈশ্বরের যে অনুগ্রহ, দয়া এবং শান্তি, তা কিন্তু পিতা ঈশ্বর হইতে আমরা পাই। অর্থাৎ অনুগ্রহ এবং দয়া যা আমরা পেয়েছি এবং যে শান্তি পিতা আমরা পেয়েছি তা আমরা পিতা ঈশ্বর থেকে আমরা পাই এবং সেই পিতার পুত্র যীশু খ্রিস্ট হইতেও আমরা সেই দয়া, শান্তি এবং অনুগ্রহ আমরা পাই। হালেলুয়া। আমরা মনে রাখি যে যতজন ঈশ্বর সন্তানেরা তারা ঈশ্বর গৃহে যায়, আমরা মনে রাখি আমরা প্রভু যীশু খ্রিস্ট হইতে কিন্তু আমরা দয়া শান্তি আমরা পেয়ে আমরা থাকি। হালেলুয়া। সে বিষয় সকল আমাদের মনে রাখা দরকার এবং সত্য এবং প্রেমে আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের ঈশ্বর সত্য এবং তার প্রেম, সে প্রেমের মধ্য দিয়ে কিন্তু আমরা পিতা ঈশ্বরের চরণে আমরা থাকার আমরা সুযোগ আমরা পাই। তাই আজকের যে বিষয়, সে বিষয়টা কি? আজকের বিষয় হলো যে আমরা যেন জ্যোতিতে চলি এবং যীশু খ্রিস্টের রক্ত, সেই রক্ত দ্বারা আমাদের পাপ উদ্ধার হয়। তাই এই বিষয় সকল যা কিছু আমরা জেনেছি সে পিতা ঈশ্বরকে আমরা যেন বিশেষ করে ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্ট নামেতে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন, আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু।